কোনো সভা বা পদযাত্রা করতে গেলে পুলিশের অনুমতি নেওয়া হবে না, টিটাগড়ে প্রকাশ্য মঞ্চ থেকে জানালেন অহিন্দ্রনাথ বসু। গোল্ডেন ফেদারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ করা হয়েছে করোনা পরিস্থিতির দোহাই দিয়ে রাজ্য সরকারের তরফে পুলিশ প্রশাসন তাদের সভা কিংবা মিছিল করতে অনুমতি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে টিটাগড়ের এক সভা থেকে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য অহিন্দ্রনাথ বসু দাবি করলেন, পুলিশের কোনো অনুমতি আগামী দিনে কোনো কর্মসূচির ক্ষেত্রেই নেওয়া হবে না। আজকে আমরা মিছিল মিটিং করতে পারছি না। আমরা দলীয় তার মধ্যে দাঁড়িয়ে মিছিল মিটিং করছি, আমরা থানার পারমিশন প্রয়োজন বোধ করি না, কারণ আমরা জানি থানা পারমিশন দেবে না, থানা তৃণমূলকে পারমিশন দেবে, বিজেপি কে পারমিশন দেবে না। তাই আমরা পারমিশনের তোয়াক্কা না করে আমরা বলেছি পারমিশন না পেলেও আমরা মিটিং করব, পারমিশন না পেলেও আমরা মিটিং করব, কারণ আমরা জনগণের জন্য লড়াই করছি, পশ্চিমবঙ্গের এই অরাজক অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্য লড়াই করছি, এবং পুলিশ প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিয়েছি। আজকে আপনারা যারা মিটিং মূল কংগ্রেসের সেবা দাসে পরিণত হয়েছে, ওই মমতা আর অভিষেকের সিন্ডিকেটের তারাই আপনারা নিজেদের নিয়োজিত করেছেন। আমরা সব নাম লিখে রাখছি,